সালামু আলাইকুম আমি শারমিন তুলি ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ফুলকপি সিম দিয়ে মসুর ডালের রেসিপি রান্না করব। আমি একটি ফুলকপি নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ সিম নিয়ে নিচ্ছি কাঁচামরিচ একটি বোম্বাই মরিচ আর এক কাপ পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি প্রথমে তেল দিয়ে দিচ্ছি একটি প্যানে তেল গরম হয়ে গেলে ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে ভালোভাবে নেড়ে এক দুই মিনিট নেড়ে সিদ্ধ করে নেব আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি এবার লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি ফুলকপিগুলিকে নেড়ে সেদ্ধ করে নিচ্ছি ফুলকপি যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য এক মিনিটের জন্য আমি ঢেকে রাখবো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এখন একই পেনে আমি আবার কেটে রাখা ছিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো সেদ্ধ হওয়ার জন্য এক মিনিটের মধ্যে নেড়ে নিচ্ছি সিমগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব সিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেজপাতাগুলো একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরে শুকনো মরিচ তেজপাতা দেওয়া হয়ে গেলে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজগুলো ভালো মতো ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ একটি কাটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম এবার তিনটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আবারও নেড়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে প্রায় এবার দিয়ে দিচ্ছি এক চাপ চামচ আদা পেস্ট রসুন পেস্ট এক চামচ জিরা পেঁয়াজ পেস্ট এবার মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নেব এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দেবো যাতে হলুদের গুঁড়ো দিলে লেগে না যায় মশলা ভালোভাবে মশলা কষিয়ে নিব মশলা কষানোর জন্য আবারও একটু পানি দিয়ে দিচ্ছি এবার ঢেকে রাখবো এক মিনিটের জন্য মশলা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেছে এবার ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি আমি এক দুই মিনিটের জন্য মসুর ডালটি নেড়ে ভালোভাবে কষিয়ে নেবো পানি দেওয়ার আগে এবার আমি কষানো মসুর ডালে পানি দিয়ে দিচ্ছি তিন চার মিনিট ঢেকে রান্না করব। মসুর ডালগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সিম এবং ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার আমি চার পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিব। রেসিপিটি অনেক তৈরি হয়ে গেছে এবার আমি লাস্টের দিকে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পরে এক দুই মিনিট কম আওয়াজে জাল দিয়ে নেব আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফুলকপি সিম দিয়ে মসুর ডালের রেসিপিটি তৈরি হয়ে গেছে এভাবে আপনারা তৈরি করে খাবেন খুব মজার এবং সুস্বাদু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ